অবশেষে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করল বিজেপি। তমলুকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর ডায়মন্ড হারবারে এবার আরেক অভিজিৎ, অভিজিৎ দাস, ডাকনাম ববি। অভিজিৎ দাস ববি এই নামে এলাকায় তার যথেষ্ট পরিচিতি। আরএসএস থেকে উঠে এসেছেন, রাজ্য বিজেপির কো কনভেনার অর্থাৎ সহ নির্বাচনী আহ্বায়ক ছিলেন এক সময়, ছিলেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি। আর এখানেই উঠছে প্রশ্ন, ডায়মন্ড হারবারে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার লড়াই সহজ করে দেওয়া হচ্ছে? তবে কি বিরোধীরা যে দিদি ভাই মোদি ভাই সেটিং করা আছে বলেন, সেটাই কি সত্যি? বিজেপির বক্তব্য, তাদের প্রার্থী অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার এলাকা খুব ভালোভাবে চেনেন, দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপির সংগঠন তৈরি করেছেন, একেবারে নিচুতলা থেকে সংগঠন করেছেন। তিনি এমএসসি এলএলবি, 2009 ও 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। তৃণমূল অবশ্য প্রার্থী অভিজিৎকে পাত্তা দিতে একেবারেই রাজি নয়। তাদের বক্তব্য, কে এই অভিজিৎ, বাংলার কজন মানুষ তার নাম শুনেছেন? উল্টোদিকে বিজেপির বক্তব্য, অভিজিৎ যথেষ্ট যোগ্য প্রার্থী, এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি প্রার্থী হিসেবে হেভিওয়েট নন। ডায়মন্ড হারবারে তার জনসমর্থন আছে এবং ভালো মতোই আছে। তবে একসময় শোনা গিয়েছিল দিলীপ ঘোষকে এই কেন্দ্রে প্রার্থী করা হবে, কিন্তু তা হয়নি। একবার এক অভিনেতার নামও শোনা যাচ্ছিল, কিন্তু তাও হয়নি। এতদিনে অনেক টানাপোড়েনের পর প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। তবে কতটা লড়াই দিতে পারবে তারা, সেটাই এখন বড় প্রশ্ন। আর অবশ্যই প্রশ্ন সেটিংয়ের। নওশাদ সিদ্দিকীও আইএসএফ থেকে প্রার্থী হবেন ডায়মন্ড হারবারে, এরকমটা শোনা গিয়েছিল, কিন্তু তিনিও দাঁড়ালেন না প্রার্থী হয়ে। নওশাদ নিজেই চেয়েছিলেন দাঁড়াতে, একাধিকবার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু দল সম্মতি দেয়নি। প্রশ্ন হল, দল সম্মতি দেয়নি কারণ কি? সেই সেটিং তত্ত্ব, নওশাদ দাঁড়ালে অভিষেকের লড়াই কিন্তু কঠিন হতে পারত, তৃণমূল আইএসএফ ভোট কাটাকাটিতে লাভ হতে পারত বিজেপির। নওশাদ দাঁড়ালে বামেরাও প্রার্থী দেবেন না ডায়মন্ড হারবারে, এরকমটাই শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে আইএসএফের জোটটাই তো হলো না। আইএসএফ আটটি আসনের দাবিতে নাচোর থাকায় জোট না হওয়ার জন্য বাম আইএসএফ পরস্পরকে দুষছে, কিন্তু আইএসএফই বা আটটি কেন্দ্রের প্রার্থী দেওয়ার জন্য অনর রইল কেন? শুধুই কি দল হিসেবে নিজেদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য, নাকি সেই সেটিং যাতে তৃণমূল বিরোধী জোট রাজ্যে না হয়? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরটা কারোরই জানা নেই, অন্তত আমার আপনার মতো আদার ব্যাপারীদের তো নয়ই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।